হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর এসপিএম ইংলিশ ক্লাস। এন্ড টুডে আজকে আমরা যে টপিকটা নেছি আমরা একজন লোক দেখে নেব। এখানে আছে আমি ভাত খাই, এখানে আছে ভাত খাওয়া হয়। প্রত্যেকটা সেন্টেন্সে এদিকের সেন্টেন্স গুলো দেখবে সাবজেক্ট নিজে কাজ করছে, সাবজেক্টকে উল্লেখ করা আছে, কিন্তু এই পারের সেন্টেন্স গুলোতে আমরা কোনো সাবজেক্ট দেখব না। কাজ হচ্ছে বা হবে বা হয়েছে বা হয়, কিন্তু কোনো সাবজেক্ট এখানে আমি উল্লেখ করিনি, কিন্তু কাজ হয়। সো আমি ভাত খাই, ভাত খাওয়া হয়। এখানে আমি খাই, যে খাচ্ছে সে রয়েছে, কিন্তু ভাত খাওয়া হয়। একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে ভাত খাওয়া হয়, ভাত তো আর নিজে নিজে খাচ্ছে না, ভাতকে কেউ একজন খাচ্ছে। সো কে খাচ্ছে সাবজেক্ট এখানে আমি কিন্তু রাখিনি, তবুও আমি বলেছি ভাত খাওয়া হয়। আমরা অনেক সময় এই রকম কথা বলি যে আমি খাচ্ছি বা আমি খাই, এটা না বলে বলি ভাত খাওয়া হচ্ছে, ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হবে, ভাত খাওয়া হয়েছে। সো সাবজেক্টটা আমরা উজ্জ্ব রাখি। পরের সেন্টেন্স আছে সে বইটি পড়ছে, সে এখন বইটি কন্টিনিউ সে পড়ছে, সে পড়ছে, কিন্তু দেখো বইটি পড়া হচ্ছে, কে পড়ছে, কোন একটা ব্যক্তি, কোন একজন। সো আমি এখানে সেই ব্যক্তির নাম, সাবজেক্টের নাম রাখিনি, জাস্ট আমি বলেছি বইটি পড়া হচ্ছে। তারা পেনটি কিনেছে, তারা কিনেছে, কারা কিনেছে, তারা, এখানে দেখো সাবজেক্ট আছে তারা, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই। পেনটি কেনা হয়েছে অর্থাৎ কারোর দ্বারা, আমি সেই সাবজেক্ট গুলো এখানে উজ্জ্ব রেখেছি, বলিনি আমি। আমরা ইংরেজি শিখবো অর্থাৎ আমরা সবাই ইংরেজি শিখবো, কারা, আমরা, সাবজেক্ট। আর এখানে দেখো ইংরেজি শেখা হবে, যারা ইংরেজি শিখবে তারা আছে, কিন্তু এখানে আমি লিখিনি বা বলিনি, ইংরেজি শেখা হবে। ওকে, এবারে চলো আমরা সেন্টেন্স গুলো আগে দেখে নেবো। এই সেন্টেন্সটা কি আছে দেখো, ফার্স্ট অফ অল আমি লিখছি আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। খাই নিত্য নৈমিত্তিক অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তোমরা যদি জানতে চাও ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, টেন্স গুলো দেখতে পারো। আই ইট রাইস এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, আই ইট রাইস, আমি ভাত খাই। এবারে দেখো এখানে ভাত খাওয়া হয়, এটাও নিত্য নৈমিত্তিক, ভাত খাওয়া হয়, কিন্তু কে খায় সে নেই। সো সাবজেক্ট এখানে আমরা কাকে পাচ্ছি, রাইস, ভাত, কিন্তু সাবজেক্ট যে সবসময় ব্যক্তিবাচক হবে এমনটা নয়, আমরা অবজেক্টকেও সাবজেক্ট করতে পারি। তবে আমরা এখানে যে খাচ্ছে অর্থাৎ যে খায় আমি, আমিটা প্রথমে রেখেছি, তার মানে এটা হবে আমি সরাসরি খাই অর্থাৎ আমি খাই, এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ, সক্রিয়। কিন্তু এখানে দেখো ভাত খাওয়া হয়, কার দ্বারা, সেই ব্যক্তি নেই, তাহলে এটা প্যাসিভ অর্থাৎ ব্যক্তির দ্বারা করা হচ্ছে কোনো কাজ। তাহলে এখানে ভাত, রাইসটা আমরা অবজেক্ট ছিল, সাবজেক্ট হিসাবে ধরে নিচ্ছি। সো রাইস, তারপরে যদি আমরা এই ইট ওয়ার্ডটা রাখি তাহলে কিরকম মিনিং হবে, আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে ভাত খাওয়া হয়, রাইস ইট, না, রাইস ভাত কি, ভাত কি খাচ্ছে, না, ভাত কে খাওয়া হচ্ছে। সো আমি এটা একটা ইজ ইউজ করব, এর কারণ হলো এটা প্রেজেন্ট টেন্সে আছে, দেখো এটা ভার্বের ফার্স্ট ফর্ম, আর আমরা আগে শিখেছি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য আমরা অ্যাম, ইজ, আর ইউজ করব, হেল্পিং ভার্ব হিসাবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে লিখতে গেলে অর্থাৎ সাবজেক্ট না থাকলে। ভাত খাওয়া হয়, তারপরে বইটি কেনা হয়, তারপরে রান্না করা হয়, ওকে, তারপরে গল্পটি পড়া হয়, চিঠিটি লেখা হয়, রেগুলার এরকম কিছু করা হয় বললে আমরা এম, ইজ, আর ইউজ করব। আর কি করা হয়, ভাত, রাইস, চিঠি লেখা হয়, লেটার ইজ রিটেন, বইটি পড়া হয়, দ্য বুক ইজ রেড, ওকে, বইটি কেনা হয়, দ্য বুক ইজ বট, আমরা এখানে ভার্বের থার্ড ফর্মটা রাখব। সো রাইস ইজ ইটেন, এটার মানে হলো ভাতকে খাওয়া হয়, আর আই ইট রাইস মানে আমি ভাত খাই। আরো দেখো এগুলো আরো ক্লিয়ার হবে, সে বইটি পড়ছে আমি বলবো হি, এখন এখন পড়ছে, কন্টিনিউ সে বইটি পড়ছে, এখন এখন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্টের জন্য আমরা অ্যাম, ইজ, আর, বর্তমানে ওই জন্য, আর কন্টিনিউয়াস এর জন্য ভার্বের সঙ্গে আমরা আই এন জি দেব, রিডিং দা বুক, মানে এটা হলো হি ইজ রিডিং দা বুক, তোমরা এটা জানো সে বইটি পড়ছে। এবারে যদি আমি বলি বইটি পড়া হচ্ছে, কে পড়ছে, সে নেই, তাহলে বইটি পড়া হচ্ছে, তাহলে বইটি অবজেক্ট, আমি অবজেক্টকে সাবজেক্ট হিসাবে ফার্স্ট লিখছি অর্থাৎ দা বুক। ভেবো না বইটা আগে লিখেছি বলে এই নয় যে বইটা পড়ছে, না, এই বইটিকে
কেউ একজন পড়ছে সো দ্য বুক ইজ আমি কি এরকম লিখবো দ্য বুক ইজ রিডিং তাহলে তো মানে হয়ে যাবে বইটি পড়ছে এখানে হি ইজ রিডিং সে পড়ছে তাহলে দ্য বুক ইজ রিডিং বইটি পড়ছে না বইটি পড়ছে নয় বইটিকে পড়া হচ্ছে তাহলে আমরা একটু এই সেন্টেন্সের সঙ্গে এটা একটু চেঞ্জ করে দেব সেটা হলো এই আইএনজিটা আমরা রাখবো না কারণ সাবজেক্ট যখন নিজে প্রথমে থেকে কাজ করছে তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি রাখছি কিন্তু এখানে সাবজেক্ট নিজে নেই তাহলে বুক ইজ এর পরে আমরা বিই আই এন জি বিং এটা আমরা রাখবো দ্য বুক ইজ বিং রিড দ্য বুক ইজ বিং আমরা ইজ বিং এই রিডটা ভার্বের এটা আমরা থার্ড ফর্ম রাখছি রিড ভার্বের থার্ড ফর্ম আর ইজ এর পরে বিং দেখো এই সেন্টেন্সের সঙ্গে তফাতটা দেখো জাস্ট আমরা আইএনজিটাকে এখানে বিং করেছি এর কারণ হলো সাবজেক্ট যখন নিজে কাজ করে সাবজেক্ট প্রথমে থাকে তখন ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস এর জন্য ভার্বের সাথে আইএনজি কিন্তু যখন কোন সাবজেক্ট সাবজেক্টের দ্বারাই করা হচ্ছে কিন্তু সাবজেক্ট এখানে বলা হচ্ছে না উজ্জ আছে এবং অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসাবে বসাচ্ছি তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজিটা রাখবো না আমরা তখন বিইং ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এর জন্য তাহলে এটা পড়ছে না বলে আমি যদি বলি পড়ছিল পড়ছিল সো ইজ না দিয়ে আমরা ওয়াজ ইউজ করব হি ওয়াজ রিডিং দ্য বুক আবার এটা হচ্ছিল বইটি পড়া হচ্ছিল বলতে আমরা দ্য বুক ওয়াজ বিং রিড তারা পেনটি কিনেছে কিনেছে মানে কি সবে মাত্র আর সবে রিসেন্টলি যে কাজ হয়েছে বলে সেই কাজের জন্য আমরা হ্যাভ হ্যাজ দি হ্যাভ অথবা হ্যাজ সো দের পরে আমরা ইউজ করব দে হ্যাভ দেটা প্লুরাল সাবজেক্ট সো প্লুরাল প্রোনাউন দে হ্যাভ কেনা ইংরাজি কি বাই আর আমরা হ্যাভ এর পরে সব সময় ভার্বের থার্ড ফর্ম রাখতে হয় দে হ্যাভ বট বি ও ইউ জি এইচ টি দে হ্যাভ বট পেনটি দা পেন ফুল স্টপ দে হ্যাভ বট দা পেন তারা পেনটি কিনেছে তাহলে রিসেন্ট যে কাজ হয় তার জন্য হ্যাভ হ্যাজ আর হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম কিন্তু এই সেন্টেন্সে দেখো সেম আমরা একই সেন্টেন্স কিনেছে পেনটি কেনা হয়েছে একই ধরনের একই সময়ে আছে কিন্তু সাবজেক্ট নেই কেনা হয়েছে পেনটি কে কার দ্বারা কার দ্বারাই কেনা হয়েছে সে নেই তাহলে আমরা লিখবো দা পেন আগে লিখলাম তাহলে পেনের পরে রিসেন্ট হয়েছে তার জন্য হ্যাভ হ্যাজ পেন সিঙ্গুলার তার জন্য হ্যাজ তাহলে হ্যাজের পরে তো ভার্বের থার্ড ফর্ম হয় অবশ্যই আর হ্যাজের পরে একটা বিং দিয়ে দেব দিয়ে আমরা ভার্বের থার্ড ফর্ম বটটা আমরা রাখবো তাহলে দ্য পেন হ্যাজ বিন বট দেখো বট এটা থার্ড ফর্ম আছে আর হ্যাজ এর পরে একটা বিন অ্যাড করে দেবে প্যাসিভ হচ্ছে এখানে সাবজেক্ট সরাসরি নিজে করছে ওই জন্য হ্যাভ এর পরে বিন দিইনি কিন্তু পেনটাকে তো কেনা হয়েছে আমি যদি এখানে বিন না দিই এরকম মানে হবে পেন কিনেছে পেন কি কোনো ব্যক্তি না কোনো সাবজেক্ট যে পেনটা কিনছে না পেনটাকে কেনা হয়েছে সো হ্যাজ এর পরে বিন দিলে তবে মিনিংটা এরকম আসবে দ্য পেন হ্যাজ বিন বট ক্লিয়ার নেক্সট আমরা ইংরেজি শিখব উই আর শ্যাল উইল হবে শিখব উই শ্যাল আমরা এর আগে বলেছিলাম আই এর পরে শ্যাল এবং উই এর পরে শ্যাল হয় কিন্তু আমরা উই এর পরে উইলও দিতে পারি তবে কেন উইল দেব টপিকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম দেখতে পারো শ্যাল এবং উইলের ব্যবহার আমরা আই এর পরে আবার উইল দিই হির পরে তো উইল হয় কিন্তু তোমরা কি জানো হির পরে শ্যালও হয় সো কেন সো দেখতে পারো ডেসক্রিপশন বক্সে টপিকটা দিলাম উই উইল আমরা শেখা ইংরাজি কি লার্ন আমরা সবসময় কি করি শ্যাল উইলের পরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম রাখি উই উইল লার্ন ইংলিশ ইএনজি এল আই এস এইচ ফুল স্টপ এটার মানে হলো ইংরেজি শেখা হবে কে শিখবে সে নেই তাহলে এটাও হবে ববে তাহলে শ্যাল উইল ইউজ করব আর কি শেখা হবে ইংরেজি আমরা প্রথমেই ইংলিশ ওয়ার্ডটা রাখলাম ইংলিশ উইল তাহলে আমি যদি এখানে লার্ন ওয়ার্ডটা দিই এর মানে কি হবে ইংলিশ উইল লার্ন ইংরেজি শিখবে না ইংরেজিকে শেখা হবে কারোর দ্বারাই যখন কারোর দ্বারাই কিছু করা হবে তখন আমরা শ্যাল উইল এর পরে একটা বি ভার্ব দেব সো ইংলিশ উইল বি আর শ্যাল উইল আর আমরা প্রত্যেকটা দেখো সেন্টেন্সে প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম এটাও হবে লার্ন ভার্বের থার্ড ফর্ম লার্ন আমরা থার্ড ফর্মটা ইউজ করছি এখানে ওকে সো আমি অবশেষে একটা কথাই বলবো এইবারের যে সেন্টেন্স গুলো আমরা দেখলাম এটা হলো অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি
যেটা কর্তা নিজে থেকে কর্তা নিজে কাজ করবে, যেমন আমি খাই, সে পড়ছিল, তারা কিনেছে, আমরা শিখবো। এখানে সাবজেক্ট নিজে প্রথমে থেকে কাজ করছে, তার জন্য সেন্টেন্স গুলো আমরা এই স্টাইলে অর্থাৎ টেন্সে লিখছি, টেন্সের আকারে, কোন টেন্স কোন টেন্সের ব্যবহারে। আর এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, কিন্তু কাজ হয়, কাজ হচ্ছে, কাজ হবে, কাজ হয়েছে। সো এগুলোকে আমরা বলবো প্যাসিভ, প্যাসিভ। ওকে, তাহলে প্যাসিভ, এখানে সাবজেক্ট আমরা কাকে ইউজ করি? তাহলে সেন্টেন্স লিখতে গেলে তো আমাদের সাবজেক্ট লাগে, সাবজেক্ট কাকে ইউজ করেছি? আমরা সাবজেক্ট ইউজ করেছি অবজেক্টকে, সাবজেক্ট হিসাবে আমরা ব্যবহার করেছি, যেমন রাইস, দ্য বুক, দ্য পেন, ইংলিশ। ক্লিয়ার? আর এবারে দেখো অবজেক্ট কেন, অনেকে ভাবছে যে রাইসটা কেন অবজেক্ট, কিভাবে আমি বুঝবো? অবজেক্ট কাকে বলে? আমরা অবজেক্ট একটা সেন্টেন্স থেকে কিভাবে বের করবো তার একটা টপিক রয়েছে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, দেখতে পারো, অবজেক্ট সম্পর্কিত টপিক। তবে আমি একটু ছোট্ট করে বলবো, দেখো এই ভার্ব, ইট, রিডিং, বট, লার্ন, এই প্রত্যেকটা যে কোনো সেন্টেন্সের ভার্বের কাছে তুমি দুটো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো, একটা হলো হোয়াট আর একটা হলো হুম। হোয়াট মানে কি আর হুম মানে কাকে, এই দুটো ওয়ার্ড দিয়ে তুমি ভার্বের কাছে প্রশ্ন করো, তাহলে তুমি যে অ্যান্সারটা পাবে সেটাই হবে অবজেক্ট। যেমন এক্সাম্পল দেখো, ইট মানে খায়, আমি প্রশ্ন করি কি দিয়ে, কি খায়, কি খায়, রাইস, তাহলে রাইসটা হবে অবজেক্ট। ক্লিয়ার? আবার আমি রিডিং, রিডিং এর কাছে প্রশ্ন করো, কি পড়ে, আমি কাকে পড়ে বললে কিন্তু পাবো না, আমি কি পড়ে, কি পড়ে, বই পড়ে, বইটা অবজেক্ট। ক্লিয়ার? আবার বট, বট মানে কেনা, হোয়াট দিয়ে প্রশ্ন করো, কি কেনে, ভার্বের কাছে প্রশ্ন করো, বট ভার, কি কেনে, পেন, পেনটা হলো অবজেক্ট। শেখা, লার্ন, কি শেখে, ইংরেজি, ইংরেজি হলো অবজেক্ট। অনেকে ভাবছে তাহলে হুম দিয়ে কি হবে, যেমন এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো আই নো ইউ, আমি তোমাকে চিনি। সো আমরা যদি বলি কি চেনে, ভার্বের এটা ভার্ব, ভার্বের কাছে প্রশ্ন করতে বলেছি, হোয়াট আর হুম দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাবে সেটা হবে অবজেক্ট, অবজেক্ট। তাহলে হুমের কাছে প্রশ্ন করো, কি চেনে, কি দিয়ে প্রশ্ন আসছে, আসছে না, কি চেনে, মিনিংলেস প্রশ্ন। সো আমি বলবো হুম নো, কাকে চেনো, কাকে চেনে, তোমাকে। সো এটা হবে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা অবজেক্ট কিভাবে পাবো? যখন আমরা কোনো সেন্টেন্সের ভার্বের কাছে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে যে অ্যান্সারটা পাবো সেটা হবে অবজেক্ট। আর অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু এই ধরনের প্যাসিভ আমরা আনতে পারবো না। সো একটা কথা বলবো, অবজেক্ট কি, কত প্রকার, অবজেক্ট কি সেটা বললাম, কিন্তু অবজেক্টের আবার প্রকারভেদ রয়েছে। একটা সেন্টেন্সের কত রকমের অবজেক্ট হতে পারে তার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম অবজেক্টের টোটাল টপিকটা, সো দেখতে পারো। সো আজ এই পর্যন্ত, কেমন লাগলো ছোট্ট একটা লাইক আর কমেন্ট করে জানাতেই পারো, এত সুন্দর টপিক আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করার জন্য। সো আজ এই পর্যন্ত, খুব ভালো থেকো, টিল দেন আরাইভ, ওকে, টাটা।